আমাকে স্কুল থেকে আমি যখন কাল সকালে করি আমাকে স্কুল থেকে প্রশ্ন করেনি আমাকে স্কুল থেকে বলেছিল যে কাল সকালে যখন করতে যাচ্ছে ঈশ্বরদোষ ভাই কিন্তু ন্যাচারালি আমাদের মানে স্কুলের মেয়েরা অনেক পছন্দ করতো, আমাকে বলছে ভাইয়ের কিন্তু ছবি টুবি তুলে আনবে তুমি করনি পরে বললো যে এরকম ফেরদৌস ভাইকে তো আমরা অনেক পছন্দ করি, তখন হচ্ছে ভাইয়ার জন্য ছবি টুবি তুলে নিয়ে আসে, তো ভাইয়াকে কাছেই ফিরতে দিত না, ছবি তুলতে পারত না দূর থেকে। আচ্ছা আমি কাছে ফিরতে দিতাম না এরকম, আমি যদি একটা মেয়ের সাথে নতুন মেয়ের সাথে গিয়ে বেশি কথা বলি তখন বলবে কি ছ্যাবলা, এই না একটা সে খালি ওর সাথে আমার তেমন কোনো সিকোয়েন্সি নেই, ও হচ্ছে কি সামনের বান্ধবী মনে আছে, ওর সাথে আমার একটাই বোধনা সিন ছিল অনেক দূর থেকে দেখছি ওরা দুদিন হেঁটে আসে, আমি ওখানে নিচ থেকে গিয়ে কী কথা বলবো ওর সাথে বলো, কথা যদি বলতাম এখন আবার এসে বলতো ফেরদৌস ভাই তখন থেকেই আমার সাথে কথা বলার জন্য এরকম এরকম। আসলে আমি বলতে গেলাম আমার ওই স্কুলে অনেক রিকোয়েস্ট ছিল ভাই আস ছবি টবি নিয়ে যাওয়ার। তোমাকে তো দেখলে মনে হয় এখন স্কুলেই পড়ো, তোমাকে মনেই হয় না যে তুমি বড় হয়েছো। মানে এই জন্য বললাম যে ও একদম ইন্ডিকেট মানে স্কুল থেকে ছোট স্কুলে পড়বি আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে ইয়াং থাকতে হলে তোমার যারা জুনিয়র ইউ হ্যাভ টু বি ইন দেয়ার লেভেল, তখন আমি যদি ওদের সঙ্গে অনেক সিরিয়াস হয়ে যাই আমি অনেক সিনিয়র অনেক সিরিয়াস এরম এরম করে কথা বলি তো কী হবে অনেক বড় গ্যাপ হয়ে যাবে। সো আমি কিন্তু প্রত্যেকের সাথে এরকম ফান করি সম্পর্ক মানে এতদিন ধরে কাটিয়েছি, বয়স কোনো ব্যাপার না, বয়স কোনো বয়স হচ্ছে একটা নাম্বার। তবে এটা খুবই সত্য একটা কথা, একমাত্র আর্টিস্ট ফেরদৌস ভাই উনি যে লেভেলের এবং আমাদের থেকে ডেফিনেটলি অনেক মানে জ্ঞান সম্পন্ন একজন মানুষ, একমাত্র আর্টিস্ট প্রত্যেকটা আর্টিস্টের সাথে ওনার ফ্রেন্ডলি সম্পর্ক, সেটা একদম আজকে একজন ঢুকেছে তার থেকে এবং তাদের কাজ করার মুহূর্তকাল পর্যন্ত একমাত্র একজন আর্টিস্ট, এবং উনি সত্যি সবার সাথে খুব সুন্দর করে মানিয়ে যায়। আই ডোন্ট নো এটা কিভাবে, আমি দেখো আমি বন্ধুত্বে বিশ্বাসী, খুবই আমার কাছে মনে হয় যে জীবনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্রেন্ডশিপ। সো প্রত্যেকটা আর আমরা চোখে শিল্পীদের ক্ষেত্রে উদার হওয়া উচিত, একটা ভালো শিল্পী হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া উচিত, আর ভালো ভালো মানুষ হতে গেলে ইউ হ্যাভ টু বি ফ্রেন্ডলি উইথ এভরিবডি। সো প্রত্যেকে সবার সঙ্গে হয়তো সব ধরনের কিছু করার পসিবল না, সাপোর্ট করাও পসিবল না, বাট বি দেয়ার, তুমি যদি ফিজিক্যালি কোথাও না থাকতে পারো মেন্টালি বি দেয়ার। সো আই ট্রাই টু বি উইথ দেম অলওয়েজ।